আপনারা জানেন ভাঙড়ের মাটি কার? ভাঙড়ের মাটি তৃণমূল কংগ্রেসের। আজকে আমার জেলার প্রেসিডেন্ট এসে বলল যে এত বড় মিটিং আমাদের জেলায় আমি কোনোদিন দেখিনি। ভাঙড় দু নম্বর ব্লকে এত বড় মিটিং, আমরা শুধু ভাঙড়ের মানুষকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে ছোট করব না। তাদের যে পরিশ্রম, তাদের যে মানসিকতা, তাদের যে লড়াই করার চিন্তাভাবনা, আজকে সেটা আমরা প্রমাণ পেয়েছি। আমরা শুধু বলবো যে ISM যতই লাফাপ, নওশাদ সিদ্দিকীরা যতই লাফাপ, ভাঙড়ের মাটি তৃণমূল কংগ্রেসের। আগামী দিনে লড়াই হবে তৃণমূল কংগ্রেস ভার্সেস ISM। আমি শুধু ISMদের বলবো যে আপনারা আপনাদের কর্মীদের সতর্ক করুন, আপনাদের কর্মীদের সংযত থাকার চেষ্টা করতে বলুন। আমরা জানি আমাদের কর্মী ছেড়ে দিলে রক্ষা করার মতন পরিস্থিতি ভাঙড়ে নেই। আমি শুধু একটা কথা বলবো যে ঐতিহাসিক মিছিল, আমরা ফের একবার ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের সালাম শ্রদ্ধা প্রণাম জানাই। আর আমাদের সমস্ত নেতৃত্ব, অল নেতৃত্বকে তারা যেভাবে সহযোগিতা করেছে তাদেরকে আমি অত্যন্ত আন্তরিকভাবে ভালোবাসা জানাই সবাইকে। আপনারা জানেন এই মিছিল থেকে ISF আগামী দিনে সাফ হয়ে যাবে, ISF ভাঙড়ে আগামী দিনে থাকবে না। আরও লড়াই হবে, আরও বৃহত্তম লড়াই হবে, আগামী দিনে ISFদের খুঁজে পাওয়া যাবে না। আমি মনে করছি প্রায় 30-40 হাজার মানুষের সমাবেশ। আজ থেকে কি পঞ্চায়েত ভোটে দামামা বাজিয়ে দিলেন? আজ থেকে আমাদের পঞ্চায়েত ভোটে দামামা বাজলো। পুজোকে সামনে রেখে, পুজোয় যারা পুজোর আগাম শুভেচ্ছা থাকলো, আজকে মহালয়ার দিন, আমরা তাদের শুভেচ্ছা জানাই, তারা সুষ্ঠুভাবে পুজোর দিনগুলি কাটাক। পুজোর পর থেকে আমাদের কন্টিনিউ প্রোগ্রাম চলতে থাকবে। ISFকে সামনে পঞ্চায়েত ভোটে কীভাবে রোখার পরিকল্পনা করছেন আপনারা? আপনারা দেখেছেন, আমি আজকে বেশি কথা বলবো না। আগামী দিনে ISF ভাঙড়ে কোনো জায়গায় মাথা তুলে দাঁড়াবার জায়গা নেই। প্রতিটা বুথ থেকে যেভাবে মানুষ মাটি ফুঁড়ে বেরিয়েছে, আগামী দিনে ISF ভাঙড়ের মাটিতে লড়াই করার জায়গা পাবে না তারা। এই যে ভাঙড়ে বিভিন্ন জায়গাতে যে আবার অভিযোগ উঠছে ISF পুজো ভোটের আগে বিভিন্ন জায়গায় বোমা বন্দুক, আপনি যারা বারবার অভিযোগ তুলছেন যে বোম বন্দুক অ্যাসেম্বল করছে করছে, তাহলে বোম ISF যদি বোম বন্দুক অ্যাসেম্বল করে তার এগেনস্টে আপনারা কীভাবে? শুনুন, তার এপরে আমাদের মোকাবেলা করার মতন পরিস্থিতি আছে। আমরা সেটা প্রশাসনকে বলবো, আমরা সেটা আপনাদের বলবো না কেন, আমরা সেটা আমাদের পলিসি আছে, আমরা কীভাবে সেটা করব, আগামী দিনে সেটা মোকাবিলা হবে। আর ISF যারা বোম বন্দুক গুলি নিয়ে ছোটাছুটি করার চেষ্টা করছে, আগামী কাল থেকে এটা তাদের বন্ধ হবে। আমি কর্মীদের উৎসাহিত করার জন্য আজকে আমি সবার পিছনে ছিলাম। ধন্যবাদ। দেখুন, সর্বপ্রথম একটা কথা আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের যে মিটিং হয়েছে, মিছিলটা হয়েছে, এইটা ভাঙড় দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের লোকজন নিয়ে এবং আরাবুল ইসলামের নেতৃত্বে। আমরা গোটা ভাঙড় বিধানসভার লোক নিয়ে আজকে মিছিল করিনি, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে, ISFরা কয়েকদিন আগে একটা মিছিল করেছে, আমি যা খবর পেয়েছি কয়েকদিন আগে একটা মিছিল করেছে, সেই মিছিলটাতে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ISFর যা কর্মী আছে 20 লোক নিয়ে এসে মিছিল করেছে, তাতেও 10,000 লোক ক্রস করতে পারিনি। গতকালকে একটা ধর্মীয় সভা করেছে, সেখানেও ধর্মীয় সভার দাম করে রাজনৈতিক বক্তব্য রেখেছে। আমি প্রথমেই বলতে চাই যে যারা ISFর কর্মী, যারা ISFর নেতৃত্ব, তারা একটু আগে আমাদের প্রিয় নেতা বলছিলেন যে বোমা এবং বন্দুক নিয়ে বিভিন্ন ISFর কর্মী নেতৃত্বরা ধরা পড়ছে। ভাই, তৃণমূলের আজকের যে জনজোয়ার হয়েছে, ISFর কর্মী এবং নেতৃত্বদের উদ্দেশ্যে বলতে চাই, বোমা বন্দুক নিয়ে আপনারা খালে, নদীতে, পুকুরে আপনারা ফেলে দিন, না হলে আগামী দিন আপনারা বাড়িতে থাকতে পারবেন না, প্রশাসন আপনাদের ছাড়বে না, এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মীদের চাপে আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না যদি বোমা বন্দুক নিয়ে রাস্তায় নামেন, বোমা বন্দুক নিয়ে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করেন। এটা আপনাদের কাছে আজকে বললাম। এবং বাইরে থেকে লোক এনে বারবার প্রোগ্রাম করে পাল্টা বোম বন্দুকের হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেস দেয় না। আজকে যে জনজোয়ার হয়েছে, এই জনজোয়ারই হুঁশিয়ারি এটা ISFকে আমরা এই জনজোয়ার থেকে হুঁশিয়ারি দিলাম যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের বুথ লেভেলের কর্মীরা প্রস্তুত আছে ISFর বিরুদ্ধে মোকাবিলা করার জন্য।
আজকে যে মিছিলে যে তুলো দেওয়ার এর থেকে কি প্রমাণ হয় যে পঞ্চায়েতে এবং লোকসভা ভোটে আইএসএফ একেবারে সাব হয়ে যাবে ভাঙড় থেকে কি মনে হয় আপনার? আজগরে আরাবুল সাহেবের নেতৃত্বে যে মহামিছিল ভাঙড়ে হয়েছে এবং সেই মিছিলে ভাঙড় থেকে আইএসএফ পুরো পরিষ্কার হয়ে গেছে, মিনিমাম 40,000 লোক হয়ে আমাদের বগালি টু থেকে অন্তত 5,000 লোকে। আরাবুল ইসলাম বলেছেন যে বোমা বন্দুকে রাজনীতি যেটা করছে আইএসএফরা আজ থেকে সেটা সাব হয়ে যাবে, আপনার কি মনে হয় তার প্রতিক্রিয়া কি এইভাবে জনজোয়ারের মাধ্যমে কি দেবেন আপনারা? আরাবুল ভাই যেটা বলেছে সঠিক কথাই বলেছে, ওইভাবেই সাব হয়ে যাবে আইএসএফ, ভাঙড়ে আইএসএফ বলে কিছু থাকবে না। একের পর এক আপনি একের পর এক আইএসএফের মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, গতকালকে আব্বাস সিদ্দিকী এসেছিল। আব্বাস সিদ্দিকী তো মিটিং করতে আসেনি, আব্বাস সিদ্দিকী এসে